Hi guys, welcome to my channel and welcome to another video. So guys, আজকের ভিডিওর টপিক টাইটেল বা থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছেন। সাধারণত আমরা সবাই ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি এবং বিভিন্ন ওয়েবসাইটে যাই। পরবর্তীতে দেখা যায় যে এই সব ওয়েবসাইট থেকে বিভিন্ন রকমের আজেবাজে নোটিফিকেশন চলে আসে। ছোট্ট একটি ভিডিও দেখে আজকে এই সমস্যা সমাধান করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। प्रथम अपन क्रोम ब्राउज़र ओपन करबें। क्रोम ब्राउज़र ओपन करार पर एखान थ्री डॉट आइकने क्लिक करबें। क्लिक करार एखान आबार आपनारा सेटिंग्स से क्लिक करबें। सेटिंग्स से क्लिक करार देखें एरकम एक इंटरफेस चले आसबे। तो आपनारा एखान स्क्रोल कर नीचे जाबें। नीचे जावर साथे साथे एखान आपनारा नोटिफिकेशन अपशनटीते क्लिक करबें। नोटिफिकेशन क्लिक करार एखाने आपनारा अनेकगुलो अपशन देखते पाबें। एखान आपनारा ऊपरेर अपशनटी অফ করে দিবেন। এই অপশনটি অফ করে দেওয়ার পর আপনারা আবার কি করবেন, ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখান থেকে আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে সাইট সেটিংস নামে একটি অপশন আছে। আপনারা ওই অপশনটি সিলেক্ট করবেন। ওই অপশনটি সিলেক্ট করে ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর আপনারা দেখবেন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে পপ আপ অ্যান্ড রিডিরেক্টস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে এই অপশনটি যদি আপনাদের অন থাকে তাহলে এটি অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর আবার ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার সাথে সাথে এখান থেকে আবার অ্যাডসে ক্লিক করবেন। অ্যাডসে ক্লিক করার পর এই অপশনটি যদি অন থাকে তাহলে এটিকে অফ করে দিবেন। এইভাবে আপনারা সেটিংসগুলো করে নেবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন নাইস ভিডিও কিংবা গুড ভিডিও।